দেখুন এই সিনারিওটা কত সুন্দর একটি দৃশ্য। ওয়াও, সকালবেলা ঠান্ডা আবহাওয়া সাথে দুধ চা, ওয়াও ওয়াও ওয়াও। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল 8টা। তো আমরা এক জায়গায় যাবো যেখানকার চা অনেক বিখ্যাত, দুধ চা অনেক টেস্টি। তো চলুন আমাদের সাথে। আর আজকে যাবো এই যে আমার এই ক্যাফে রেসার নিয়ে, দেখতে পাচ্ছেন ক্যাফে রেসার। তো চলুন আমাদের সাথে এই সকাল সকাল টি মোটো ব্লগ করে আসি। ধন্যবাদ, লেটস গো। তো দেখতেই পাচ্ছেন আমার নতুন বিল করা রেড কালার ক্যাফে রেসার। যদি আপনারা এই বাইকটির রিভিউ দেখতে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এই বাইকটির সম্পূর্ণ রিভিউ দেওয়ার। তো চলুন দেরি না করে ব্লগটি শুরু করা যাক, লেটস গো। আসলে গ্রামের সকালের যে দৃশ্যগুলো অসাধারণ। আমার তো তেমন সকালে ওঠা হয় না, বাট এই কয়েকদিন যাবৎ আমি সকালে উঠতেছি, সকালে উঠে বের হইতেছি সকালে চা খাওয়ার জন্য, রস খাওয়ার জন্য। ওয়াও, জাস্ট ওয়াও, দেখুন এই সিনারিওটা কত সুন্দর একটি দৃশ্য। আসলে গ্রামের সকালের যে দৃশ্যগুলা দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে এইসব রোডের দৃশ্যগুলা তো জাস্ট ওয়াও। সকালের যে ওয়েদারটা সবার শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর এবং ভালো, তো সেই জন্য সবারই সকালে ওঠা উচিত। আর শীতের মধ্যে তো আরও ভালো, তো সবাই চেষ্টা করবেন সকালে ওঠার জন্য, আমিও চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আমাদের সাথে চলতে থাকুন আর আমাদের ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, চলুন দেখতে থাকি আমাদের এই ব্লগটি। তো আমরা এসে পড়েছি সেই কাকার চায়ের দোকানের কাছাকাছি। তো
তো এই কাকার চা খেতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই দোকানের দুধ চা এবং মালাই চা দুটোই অনেক বিখ্যাত, তো আপনিও ট্রাই করতে পারেন। তো এই যে দেখা যাচ্ছে সেই চায়ের দোকান, এখানে আমরা চা খাবো। হ্যাঁ, দুধ চা দেন। মালাই চা কি রাত্রে হইব না? বারোটা একটু দিকে যান। ওয়াও, সকালবেলা ঠান্ডা আবহাওয়া সাথে দুধ চা, ওয়াও ওয়াও ওয়াও। আমাদের সাথে আরো দুইজন আসার কথা ছিল, বাট তারা আসেনি। কাকা দিলাম মালাই চা কখন হব? ঘন্টা দুই পর না? তো নিয়ের মধ্যে বসাইবেন, ভালাই যত ভালো লাগে আপনার। তখন পরে হবে, আমরা নেক্সট টাইম এসে খাবো। চলুন। তো আমাদের ব্লগ এই পর্যন্তই, তো নেক্সট টাইম আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আপনারা কি এরকম মোটো ব্লগ চান নাকি আগের মতো ব্লগ চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যা চাইবেন সেটাই ফুলফিল করার চেষ্টা করব। ধন্যবাদ, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।